আজকে আমরা দেখব লোকাল হোস্ট থেকে কিভাবে আমরা পাসওয়ার্ড বা নিউ ইউজার সেট আপ করবো। হ্যাঁ, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছি। তো এখানে যখন আমি দিচ্ছি তখন এটা ইরর দেখাচ্ছে, ইউজার নেম অথবা পাসওয়ার্ড রং। তো এটা আমি সিম্পলি পিএসপি মাই অ্যাডমিন থেকে করতে পারবো। হ্যাঁ, সেট করতে পারবো। সেটা হলো এখানে যাব পিএসপি মাই অ্যাডমিন, যেখানে আমার ডেটাবেজ আছে। কি আছে? ডেটাবেজ। এই ইউজার নেম পাসওয়ার্ড এই অপশনগুলো কোথায় থাকে? ডেটাবেজে থাকে। হ্যাঁ, আচ্ছা, তো ফাইন, পিএসপি মাই অ্যাডমিন ইজ লোডিং। এখানে চলে আসছে। সো এটা আমার ওয়ার্ডপ্রেস 2। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস 2 এর জন্য আমি WP2 এটা এই ডেটাবেসটা ফিক্স করেছি, সেট করেছি। এখন এখানে আমার একটা ইউজার টেবিল আছে। কি টেবিল থাকবে? ইউজার টেবিল থাকবে। হ্যাঁ, এখানে ইউজার আমি একটা কন্ট্রোল F প্রেস করব। হ্যাঁ, ইউজার এখানে দেখব WP ইউজার, এই যে WP ইউজার। হ্যাঁ, এখানে আমার ওই ইউজারগুলো আছে। এখানে আমি দেখব যে আমার ইউজারটা অ্যাকচুয়ালি কোথায়। আমি এটাকে এক্সটেন্ড করলাম, করার পরে তো আমি দেখবো যে এখানে আমার ইউজার আছে কি না। হ্যাঁ হ্যাঁ, আছে। সো এই যে এটা আমার ইউজার, বাট আমি পাসওয়ার্ডটা রিমাইন্ড করতে পাচ্ছি না, এই তো। সো আমি এটা এডিট করব। কি করব? এডিট। এডিট করার পর আমার ইউজার নেম কিন্তু ঠিক আছে, আমি সিম্পলি পাসওয়ার্ডটা রিসেট করব। এখানে MD5 লিখব, MD5 সিলেক্ট করব। হ্যাঁ, করার পর আমি এখানে পাসওয়ার্ডটা দিব, সাপোজ টেস্ট, অথবা আমি অ্যাডমিন দিব, অ্যাডমিন দুটা @ দুটা $, এটা দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এটা কি করব? গো করব। হ্যাঁ, আচ্ছা, গো করার পর আমি এটা আবার ট্রাই করব। পাসওয়ার্ডটা আমি এখানে রেখে দিই, আর ইউজারটা হচ্ছে এখানে রেখে দিই। সো আমি এখন ট্রাই করে দেখি কি অবস্থা। হ্যাঁ, অনেক সময় ফার্স্ট টাইম নিতে চায় না। আচ্ছা, সো ইটস লোডিং। তো এখানে আমি চাইলে আমার ইউজার নেম বা আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবো, বা আমি নিউ ইউজারও অ্যাড করতে পারবো এখান থেকে। হ্যাঁ, এখান থেকে যদি এডিট করি আমি, এই যে এটা আমার ইউজার নেম, আমি আমার ইউজার নেম, ইমেইল, যে কোনো কিছুই চেঞ্জ করতে পারবো ইজিলি। হ্যাঁ, তো আমাদের অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। তো এটাই হলো এটা পাসওয়ার্ড রিসেট করার প্রসেস। থ্যাংক ইউ।